আজকে যেভাবে ঝড়টা হলো এর আগে দেখেছেন? না না, আমার জীবনে আমি এরকম ঝড় দেখি। কত বছর আছেন এখানে? এখানে ধরুন 37 বছর। কত দিয়ে অত ঝড় গেছে আজ অব্দি, যদিন এখানে বসবাস করেছি এরকম ঝড় আজ অব্দি দেখি। এত জলোচ্ছ্বাস, এত বাতাস গেছে, এত গেছে, কিন্তু এরকম হয়নি আজ। কীভাবে ক্ষতি হয়েছে? ক্ষতি বলতে ক্ষতি বলা যাবে না, কীভাবে হয়েছে মানে সব শেষ হয়ে গেছে, নেই থাকার মতো ঘরটা আর কিছু নেই। ঘরে চার সাইডে জল, হোটেলগুলো তো জল ঢুকে গেছে, ভেঙে গেছে, সমুদ্রে চলে গেছে, হোটেলগুলো ভেঙে তছনছ করে গেছে। মানে হোটেলে কিছু কিছু হোটেল আছে, বড় বড় হোটেলগুলো, ছোটোখাটো হোটেলগুলো শিখে গিয়ে সেগুলো নেই, ভেঙে চুরমার করে দিয়েছে। আপনার নাম? আমার নাম সুজয় প্রধান। বাড়ি? বাড়ির এটা দাদন পত্রবাদ, মান্দার মান্দার দাদন পত্র। আপনার নাম? শ্রীকান্ত সাউ। কত বছর আছেন মন্দারমণিতে? এখানে আমি প্রায় 2-4 বছর কাটিয়ে। এর আগে এইভাবে ঝড় দেখেছেন? হ্যাঁ, কি ক্ষতি হয়েছে আপনি? আমার ক্ষতি বলতে আমাদের চাঙ্গিয়া মতন সাদা মাটির চাষ ছিল, পোনা মাছ, তেলাপিয়া, ডানাপুটি মাছের সব চাষ ছিল, সব ডুবে ভেসে চলে গেল। সব মাছ ক্ষতির পরিমাণ কত হবে? Thank you.
সাইডে বাড়ি হ্যাঁ কত বছর আছে এখানে আমরা তো 35 বছর আছে এইভাবে ঝড় দেখেছেন এর আগে না এর আগে এতটা হয় হয়েছে তো এতটা হয়নি এটাই প্রথমে হয়েছে এরকম ক্ষতি আজকে হয়েছে বুঝলেন আপনার বাড়ির মধ্যে তো জল ঢুকে গেছে হ্যাঁ বাড়ির মধ্যে তো জল ঢুকেছে পুরো ভেঙেই দিয়েছে হোটেল ফোটেল তো দেখলাম ভেঙে গেছে জল পুরোটা ঢুকেছে আমাদের যা ছিল পুরো পরিষ্কারই করে দিয়েছে আপনার নাম আমার নাম সুদীপ প্রধান বাড়ি বাড়ি দাদুর পাত্র আপনার বাড়ি থানা পোস্টার ঘরের মধ্যে জল ঢুকে গেছে